আপনি অবশ্যই আপনার চারপাশের অনেক পছন্দের কোম্পানিকে দেখবেন হঠাৎ করে তারা তাদের লোগো চেঞ্জ করে দিয়েছে, কিংবা হঠাৎ করে তাদের কালার চেঞ্জ করে দিয়েছে, তাদের ডিজাইন চেঞ্জ করে দিয়েছে। জানতে চান আসলে এটা কী করেছে এবং কেন করেছে? তাহলে এই ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। আমি তমা রশিদ আছি আপনাদের সাথে ব্রেইন ফুডের এই ইউটিউব চ্যানেলে। আপনি যদি আজ নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন, আর যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোম্পানি যখন তাদের ব্র্যান্ডের নাম পরিবর্তন করে না, কিন্তু তাদের লোগো, কালার, ডিজাইন পরিবর্তন করে ফেলে, তাকে বলা হয় লাইন এক্সটেনশন। অর্থাৎ আপনার ব্র্যান্ডটি ঠিকই থাকবে, জাস্ট আপনার ব্র্যান্ডের লোগো কিংবা কালার সময়ের পরিপ্রেক্ষিতে চেঞ্জ হয়ে যাবে। এখন আসে এই চেঞ্জটা কেন করা হয়। এখন দেখুন, একেলে মানুষ সাদা কালো টিভি ব্যবহার করত, এখন মানুষ রঙিন টিভি ছাড়া কল্পনাও করতে পারে না। বরঞ্চ এখন স্মার্ট টিভি চলে এসেছে, যেটাতে আপনি কথা বলে টিভি কাজ করবে একা একা। সেই যুগে কি আপনি এখনও সাদা কালো টিভি বাসায় রাখতে পারবেন? একদমই না। ঠিক এই ধরনের কিছু কারণের জন্যই কোম্পানি সময়ের পরিপ্রেক্ষিতে তাদের লোগো পরিবর্তন করে থাকে, কিংবা তাদের কালার পরিবর্তন করে থাকে। আর এই যে লোগো কালার পরিবর্তন, সেটাকে বলে লাইন এক্সটেনশন। অনেক কম খরচে এই লাইন এক্সটেনশন করা যায়। তবে আমাদের যারা কাস্টমাররা আছেন, কিছু সময় তাদের ক্ষেত্রে এটা বিরূপ প্রভাবও ফেলতে পারে, আর ঘন ঘন লাইন এক্সটেনশন আপনার কোম্পানির পুরো মিশনটাই বদলে দিতে পারে। তাই খুব সচেতনতার সাথে এই লাইন এক্সটেনশন করা উচিত। উদাহরণ হিসেবে আমাদের ফেভারিট ব্র্যান্ড পেপসির কথা বলতে পারি। আমি জানি আপনারা সবাই পেপসির নাম শুনেছেন, কিন্তু আপনি কি জানেন এই পেপসি কতবার তাদের লোগো পরিবর্তন করেছে? তাদের এই লোগো পরিবর্তনটাই হচ্ছে লাইন এক্সটেনশন। তারা সময়ের পরিপ্রেক্ষিতে এক একবার এক এক ধরনের লোগো ডিজাইন করেছে। আপনার পছন্দের কোনো কোম্পানি কিংবা আপনার পরিচিত কোনো কোম্পানি যদি এই লাইন এক্সটেনশন করে থাকে, তাহলে এখনই তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন।